তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে হয় বা ইন্টারনেট দিতে হয়, এক কথায় একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হটস্পট কিভাবে দিতে হয় বা কানেক্ট করতে হয়। তো সর্বপ্রথম দেখো, এখানে দেখতে পাচ্ছ দুটো মোবাইল, বাম দিকেরটা ধরলাম 1 নম্বর মোবাইল আর ডান দিকেরটা 2 নম্বর মোবাইল। তো 1 নম্বর মোবাইলে ইন্টারনেট রয়েছে, দেখো আমি ইউটিউব প্লে করছি, দেখো এখানে কিন্তু ইউটিউবটা প্লে হয়ে যাচ্ছে। কিন্তু আমি ডান দিকের মোবাইল যেটা 2 নম্বর মোবাইলটা রয়েছে এটাতে ইউটিউবটা ওপেন করছি, দেখো এখানে কিন্তু ইউটিউবটা ওপেন হচ্ছে না, নো কানেকশন দেখাচ্ছে। তো চলো এবার 1 নম্বর থেকে 2 নম্বর কিভাবে ইন্টারনেট দিতে হয় দেখিয়ে দেই। তুমি সর্বপ্রথম কি করবে, 1 নম্বর যে মোবাইলটা রয়েছে তার নোটিফিকেশন বারটা উপর থেকে নিচের দিকে নেওয়া হবে। দেখতে পাবে এখানে হটস্পট নামে একটা অপশন রয়েছে, তো এখানে যদি না থেকে স্লাইড করবে দেখবে এই যে হটস্পট অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এটা কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং 1 নম্বর মোবাইলের কাজ কিন্তু শেষ। এবার চলে যাবে 2 নম্বর মোবাইলে, অর্থাৎ যেটাতে ইন্টারনেট নেই। তো 2 নম্বর মোবাইলের নোটিফিকেশান বারটা উপর থেকে নিচের দিকে নেওয়া হবে, দেখতে পাবে ওয়াইফাই নামে একটা অপশান রয়েছে, জাস্ট এখানে টাচ করে দিবে। টাচ করার পরে ওটার উপরে আঙুলটাকে প্রেস করে রাখবে, প্রেস করে রাখলে কিন্তু ওয়াইফাইয়ের সেটিংসটা ওপেন হয়ে যাবে এবং দেখো অ্যাভেলেবল নেটওয়ার্কের নিচে কিন্তু তোমার 1 নম্বর ডিভাইস অর্থাৎ বাম দিকে যে মোবাইলটা রয়েছে যার ইন্টারনেট রয়েছে তার কিন্তু, বা যেটাতে হটস্পট অন করলাম তার কিন্তু মোবাইলের মডেল নামটা শো করছে। তো এখানে জাস্ট টাচ করে দিবে, আর টাচ করলেই কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে না, তোমাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, তবেই কিন্তু একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ইন্টারনেট শেয়ার হবে বা 1 নম্বর মোবাইল থেকে 2 নম্বর মোবাইলে ইন্টারনেটটা শেয়ার হবে। তো পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড দেখার জন্য তুমি যার কাছ থেকে ইন্টারনেটটা নিবে তাকে জিজ্ঞেস করতে হবে, সে যদি বলে তাহলে দিয়ে দিবে, না হলে চলো কীভাবে নিতে হয় দেখাচ্ছি। তুমি কি করবে, আবার ওই 1 নম্বর মোবাইলের নোটিফিকেশান বারটা টানবে এবং ওই হটস্পটের ওপর আঙুলটাকে প্রেস করে রাখবে, প্রেস করে রাখলে কিন্তু সেটিংসটা ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে যদি পাসওয়ার্ড নামে কিছু অপশন থাকে ওখানে ক্লিক করবে, নাহলে দেখো এখানে সেট আপ পোর্টেবল হটস্পট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো পাসওয়ার্ড অপশন শো করছে, আর কি পাসওয়ার্ড রয়েছে সেটা দেখার জন্য এই যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার 8টা 0 রয়েছে, তো আমি কি করব ওই 2 নম্বর মোবাইলে আমি 8টা 0 দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি, এবার কি করবো, ওই যে কানেক্ট বাটনটা রয়েছে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরেই দেখো এখানে কিন্তু আমার ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেল, দেখো এখানে কিন্তু ইউটিউব থেকে নোটিফিকেশান চলে আসছে এবং ওপরে দেখো এখানে কিন্তু নেটের স্পিড শো করছে এবং এখানে কিন্তু ওয়াইফাইয়ের সিগন্যাল শো করছে। এরপরেই চলো আমি ইউটিউবটা প্লে করছি বা ওপেন করছি, দেখো এখানে কিন্তু অনলাইন দেখাচ্ছে এবং ইউটিউবের ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো মোবাইল থেকে আরেকটা মোবাইলে হটস্পট শেয়ার করতে পারবে বা ইন্টারনেট শেয়ার করতে পারবে। আশা করি এই ভিডিওটা যারা নতুন রয়েছে তাদেরকে অনেক হেল্প করবে, হেল্প করলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।